আজকে একটি রেসিপি শেয়ার করব, আর সাথে কিছু টিপস থাকছে রমজান উপলক্ষে। তো রেসিপিটি হলো চিকেন রেসিপি, তো অনুরোধের রেসিপি, মাহির গালিব ওয়ার্ল্ড থেকে কে আপুর অনুরোধে, আর লিজা সুলতানা আইডি থেকে। দুইটা আপু আমাকে অনুরোধ করেছে আমি আমার ছেলেদের জন্য কিভাবে চিকেন রান্না করি। তো যাই হোক, আমি এখন একটি ব্লেন্ডারে টমেটো আর পেঁয়াজ একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা পাটায় পিষে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো ব্লেন্ড করে নিলাম, এখন এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। এটা আসলে আপনি হাতে চাইলে হাতে মেখেও নিতে পারেন, তো আমি ব্লেন্ডারে একটু দিয়ে ব্লেন্ড করে নিলাম, এটা ইচ্ছা। তো যাই হোক, আমি যেহেতু যেভাবে রান্না করি, এক আমাকে কে আপু মানে মাহির গালিব আপু বলেছে যে রান্নাটা যেন আমি দেখাই। তো এখানে কিন্তু হাফ চিকেন আছে, আমার ছেলে শুধু আজকে দুপুরবেলায় খাবে, আর সাথে একটা আলু, ওর কিন্তু অনেক আলু পছন্দ, তার জন্য একটা আলু দিয়েছি, তো ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আর মুরগি আমি একটু বড় রাখি, কিন্তু আজকে আমার কাজের বুয়াটা কাটছে, তার জন্য মুরগির সাইজটা একটু ছোটো হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ টক দই আর এক চা চামচ গরম মশলার গুঁড়া। তো এটা সব উপকরণগুলি একসাথে ভালো মতো মেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এখন একটু আবার সামান্য তেলও দিয়ে দিব, তেল দিয়ে আমি এটাকে আধা ঘন্টা, চাইলে আপনারা যদি সময় হাতে সময় থাকে এক ঘন্টা রাখতে পারেন। তো আমি এটা আধা ঘন্টার মতো রেখে দিয়ে যেহেতু অন্যান্য কাজ করব, তার জন্য এটাকে আমি এখন ম্যারিনেট করে আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি আমার অন্যান্য কাজগুলি করব। তো আধা ঘন্টা পরে আমি চলে আসলাম রান্নাঘরে। তো এই তেলটা কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, সেই বেরেস্তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা আর হাফ কাপের একটু কম পেঁয়াজ কুচি, তেলে ভালো মতো ভেজে নিলাম। তো আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার ছেলেরা মশলা কম খায়, তার জন্য আমি কম দিয়েছি। আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট। তো আপু কে আপু আর লিজা সুলতান আপু, তোমাদের অনুরোধে আমি এই ভিডিওটি করছি। রোজার দিনে বাচ্চারা তো অনেকভাবে খেতে চায়, তার জন্য ভাবলাম রোজার আগে দিয়ে দেয় রেসিপিটি। তো কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন আমার ম্যারিনেট করা যে চিকেন আর আলুটা ছিল সেটা আমি দিয়ে কষিয়ে নিই, ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো মতো কষিয়ে নিব। এটা কষানোর মধ্যেই কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যাবে, আলুটা সহ সিদ্ধ হয়ে যাবে। তো আমি এইটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তো কষিয়ে আমি এখন কি বলে আর একটু নেড়ে চেড়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো আমি আজকে একটু কম পানি দিয়েছি, কারণ এটা আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো আর কি। তো এই তো আমি সামান্য এক কাপ বা দেড় কাপ পানি হবে, পানিটা দিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢাকনা আর দিব না, যেহেতু আমার এই আগেই কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি ঢেকে দিলাম না। তো কাঁচামরিচ দিলাম আরও কিছুক্ষণ রেখে, আমি কি বলে টালা জিরার গুঁড়া সেটা দিয়ে আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর বিশ্বাস করবেন না, আমি কিন্তু ব্রয়লার মুরগি আমার মায়ের হাতে রান্না ছাড়া খাই না, কিন্তু কেন জানি আমার দেখে মনে হইলো যে আমি একটু খেয়ে দেখি। আমি যেহেতু আপুদেরকে বলেছি মানে রান্নাটা অনেক মজা হয়, সত্যি অসাধারণ ছিল আমার এই রান্নাটা। আসলে আমি যদি না খেতাম তাহলে হয়তো বা এত প্রশংসা করতে পারতাম না, আর নিজের প্রশংসা নিজে করছি না, অনেক মজা হয়েছে। ইচ্ছে করলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য। যাই হোক, চলে আসলাম আমি একটা টিপসে। তো আমাদের রমজানে অনেক সময় আমাদের কিন্তু পেঁয়াজ বেরেস্তা লাগে, প্রতিদিনই আমার লাগে, আলুর চপে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দেই। তো পেঁয়াজ বেরেস্তাটা যেহেতু আমার প্রতিদিনই ভাজতে হবে, তার জন্য আমি এখানে হাফ কেজি, প্রায় হাফ কেজি হবে, হাফ কেজি তেলের মধ্যে হাফ কেজি পেঁয়াজ আমি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভালো মতো ভেজে নিব। কিন্তু এটা কিন্তু খুব সাবধানে আর অল্প আঁচে ভাজতে হবে। তো যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কিন্তু আমি অনেক জায়গায় ভিডিও কিন্তু কি বলে একটু টেনে টেনে দিয়েছি, মানে একটু বাড়িয়ে দিয়েছি যেন দ্রুত দেখা যায় তার জন্য আর কি। তো এটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে, যদি আপনি চুলাটা বাড়িয়ে দিয়ে তাড়াহুড়া করেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। আরেকটা টিপস হলো এই যে চিনি, এখানে আমি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। কেন দিয়ে দিচ্ছি আপনারা হয়তো বা কেউ জানেন কেউ জানেন না। তো এই চিনিটা দেওয়ার কারণ হলো আমরা যেই পেঁয়াজ বেরেস্তাটা করব এটা অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে, এটা তেনাবে না, ঠিক আছে? তো এটা যদি আপনারা চান নর্মাল জায়গায় রাখতে পারেন, চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, তবে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করব, আর একটা কাচের বয়মে রাখতে হবে কিন্তু।
তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই পেঁয়াজ বেরেস্তা অলরেডি হয়ে গেছে আমি এখন এটাকে ছেকে নামিয়ে ঠান্ডা করে তারপর একটা বয়মে ভরব তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন বা টিপসগুলি দেখছেন এখনো যদি লাইক না দিয়ে থাকেন লাইকটা দিয়ে দিবেন প্লিজ আর এত কষ্ট করে ভিডিওগুলি বানাচ্ছি কিন্তু কোনো কাজই হচ্ছে না কোনো ভিউয়ার্স নাই জানি না আসলে কি বলে আমাদের সামনে কি হবে যাই হোক ধৈর্য ধরা হলে তো হবে না সামনের দিকে এগিয়ে থাকতে থাকি হয়তোবা কোনো একদিন সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো আল্লাহর উপর ভরসা রাখলে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা কাচের বয়মে পেঁয়াজ বেরেস্তাগুলি সবগুলি ভরে নিচ্ছি তো এটা কিন্তু শুকনো কাচের বয়ম ছিল ভালো মতো পরিষ্কার করে তারপরে আপনারা রাখবেন তা না হলে কিন্তু আপনাদের এই পেঁয়াজ বেরেস্তাগুলি তেনিয়ে যাবে তো শব্দ শুনে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে তো এভাবে আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তো অনেক কথাই বলতেছি যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপুরা ভাইয়ারা আমি আপনাদের যাদের ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করি আমি সব সময় বলি ঠিক আছে আপনারাও ফুল ভিডিও দেখবেন ফুল ওয়াচ করবেন তো এই তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম এখন চলে যাব পেঁয়াজ কুচি করতে তো কিছু পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা আগে থেকে কেটে নিতে পারেন তো এইটা আমি একটা জিপলক ব্যাগের মধ্যে রাখবো এই জন্য কারণ পেঁয়াজের কিন্তু গন্ধটা ছড়িয়ে যায় বা একটা এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন তো যেহেতু আমার কাছে জিপলক ব্যাগ আছে আমি জিপলক ব্যাগের মধ্যে ভরে দুইটা ব্যাগে ভরে আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি কতটা সুন্দরভাবে কুচি হয়েছে তো আপনারা চাইলে বটি দেওয়া কেটে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে করে নিতে পারেন তো এই তো এইভাবে ভরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখা যাবে না নর্মাল ফ্রিজে রাখলে হয়তোবা দুই দিন ভালো থাকবে পরে নষ্ট হয়ে যাবে তো যাই হোক এই এই আমার আজকের এই টিপসগুলি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার এই টিপসগুলি কিন্তু অনুরোধের টিপস তো আমার কিছু কিছু আপুরা আমাকে অনুরোধ করেছে নতুন নতুন টিপস দেওয়ার জন্য তার জন্যই এই টিপসগুলি করা তো আমরা কম বেশি সবাই জানি তাই না তারপরে চেষ্টা করেছি কিছু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা কাঁচামরিচ অনেক সময় কি বলে ইফতারিতে লাগে অনেক লাগে তার জন্য আমি আগে থেকে কিছু কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি তো এইভাবে যদি ব্লেন্ড করে নিয়ে থাকে তাহলে আমাদের হাতটাও জ্বলবে না আর এটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে আর এটাকেও আপনি সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে তো আমি একটা জিপলক ব্যাগের মধ্যে ভরে এটাকেও সংরক্ষণ করব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন অথবা হাতে কেচি দিয়ে কেটে সংরক্ষণ করতে পারেন কারণ রোজার দিনে এগুলি করতে গেলে বেশ খানিকটা সময় চলে যায় আমাদের তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে আগে থেকে কাজগুলি গুছিয়ে নিই তাহলে আমাদের কিন্তু কাজগুলি অনেক সহজ হয়ে যায় তাই না তো এখন চলে যাবো শেষ টিপস তো এই তো এখানে আমি দুইটা রানের অংশ নিয়েছি 8 পিস তো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এইটাকে আমি মুছে তারপরে মশলাগুলি দিয়ে ম্যারিনেট করে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এটা হলো আমার ছেলেদের জন্য চিকেন ফ্রাই এটা এয়ার ফ্রায়ারে ভাজা হবে আর কি আপনারা চাইলে তেলে ভেজে নিতে পারেন যাই হোক আমার এই চ্যানেল এই ভিডিওটি আজকের যে টিপস ভিডিওগুলি কেমন লেগেছে রান্নার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো এই তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এটা কিন্তু আমি যা দিচ্ছি সবই আমার প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া সামান্য হলুদের গুঁড়া তো বেশি একটা হলুদ দিব না সামান্য আর দিয়ে দিব লবণ আর এখন দিয়ে দিব পেরি পেরি সস এটা আমার ছোট ছেলে খায় ওর খুব পছন্দ লাগে ওইটা নিয়ে আসছে আর এখন দিয়ে দিব ভিনেগার আর দিয়ে দিব হট সস আর টমেটো এটা হলো সয়া সস আর দিয়ে দিব হট সস যেহেতু টমেটো সসটা ছিল না তাই হট সসটা হট রেড রেড চিলি সস আর কি দিয়ে দিব সবগুলি মেখে একটা বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন খাবে তার আধা ঘন্টা আগে বের করে এটাকে আমি এয়ার ফ্রায়ারে ভেজে নিব চাইলে আপনারা তেলেও ভেজে নিতে পারেন ময়দায় বা বেসন দিয়ে তো এই ছিল আমার আজকের টিপসগুলি বা ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আমার টিপস বা এই ছিল আমার রান্নার রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও এত কষ্ট করে বানাই আমি কিন্তু ভিডিও কেন ভাইরাল হয় না জানি না আর ভিউয়ার্সও নাই ভিডিওতে
তো হয়তো বা আল্লাহ চাইলে কোনো একদিন হবে, ওই দিনের অপেক্ষায় রইলাম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।